হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা পুরো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী আছেন তাদের জন্য একটি নোটিশ তুলে ধরব। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ফলাফল কবে যা জানা গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22-23 শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার খাতা দেখার শেষ পর্যায়ে এর ফলাফল আগামী মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হতে পারে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। গত 12ই মে বেলা 11টা থেকে 12:30 পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হয়। বিজ্ঞান ইউনিটের সমন্বয়কারী এবং বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অনুষদের দীন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান আজ শনিবার 27 মে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের খাতা দেখা শেষ পর্যায়ে, এরপর অন্যান্য কার্যক্রম শুরু হবে। তবে কলা ইউনিটের পরীক্ষা আগে হয়েছে, তাদের ফলাফল ঘোষণার পর বিজ্ঞান ইউনিটের ফলাফল দেয়া হবে। এর আগে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সংশ্লিষ্টরা জানান, চলতি মাসের শেষে ফলাফল প্রকাশ করা হবে। বিষয়টি উল্লেখ করলে অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, সেক্ষেত্রে আমরা আগামী মাসের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশের চেষ্টা করব। বিজ্ঞান ইউনিটে 1,851টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল 1,27,075টি। আসন প্রতি লড়াই হচ্ছে 69 জনের। এছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা 2,934টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের 908টি, মানবিক ও বাণিজ্য বিভাগের 1,744টি ও 282টি আসন বরাদ্দ রয়েছে। ব্যবসায় শাখা ইউনিটে আসন সংখ্যা 1,050টি। এর মধ্যে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগের জন্য যথাক্রমে 95টি, 25টি এবং 930টি আসন বরাদ্দ রয়েছে। আর চারুকলা ইউনিটে মোট আসন 130টি। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। সাথে থাকার জন্যে ধন্যবাদ।